ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র খবর অনুযায়ী ন্যূনতম 10 টাকা ভাড়ার দাবিতে অনর মালিক পক্ষ। তো বন্ধুরা, লোকাল বাসের ভাড়া নিয়ে রাজ্য সরকার এবং বাস মালিকদের মধ্যে কি জানানো হয়েছে, কি বিশেষ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। যে আশঙ্কা গতকাল করা হয়েছিল, এদিন সকাল থেকে কার্যত সেই ছবিটাই রাজ্যের সর্বত্র ধরা পড়েছে। সকাল থেকেই রাস্তায় বেসরকারি বাস যথারীতি নেই বললেই চলে। অর্থাৎ গতকাল বাস মালিকদের যে কড়া বার্তা রাজ্যের পরিবহন মন্ত্রী দিয়েছেন, তার কোনো প্রভাবই পড়েনি। রাস্তায় কেউ বাস নামাননি, আর তার জেরে রাস্তায় বারো হওয়া যাত্রীদের সমস্যা রয়েই গিয়েছে। বাস মালিকেরা এদিন কার্যত জানিয়েছেন, রাজ্যে পরিবহন মন্ত্রী যে কড়া বার্তাই দিন না কেন, ন্যূনতম ভাড়া 10 টাকা না করলেও তারা বাস নামাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, দুই পক্ষের এই টানাপড়নে আমজনতার হয়রানি তো বাড়ছেই, উপরন্তু তাদের মোটা টাকা ঘুষিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। যে দূরত্ব যাওয়া আসা মিলিয়ে 30 টাকা হয়ে যেত, সেই দূরত্ব পাড়ি দিতে এখন 150 টাকা খসে যাচ্ছে পকেট থেকে। এই অবস্থায় আমজনতাও চাইছে সরকার বাস ভাড়া নিয়ে অনর না থেকে সদর্থক কোনো পদক্ষেপ নিক। গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বাস মালিক সংগঠনগুলিকে জানিয়ে দেন, আগে রাস্তায় বাস নামাতে হবে, তারপর সরকার বাস ভাড়া বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করবে। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ জমা পড়েছে, সেই সুপারিশ খতিয়ে দেখছে সরকার। কিন্তু বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে এদিন পাল্টা জানিয়ে দেওয়া হয়েছে, বাস মালিকেরা রাস্তায় বাস নামাবেন কি না তা ঠিক করবেন তাঁরাই। সংগঠনের সহসভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, সরকার বাস ভাড়া বাড়াবে না বলেই আমরা জানতে পেরেছি, তাই যে মালিকরা লোকসানের বহর সয়ে বাস চালাতে পারবেন তারা চালাবেন, যারা পারবেন না তারা চালাবেন না। সংগঠন কাউকে বাস নামাতে বাধ্য করবে না। লকডাউনে অনেক দিন বাস বসেছিল, কিন্তু কিস্তি গুনতে হয়েছে আমাদের, আর তেলের দামের কী অবস্থা সবাই জানে। এই পরিস্থিতিতে বাস শিল্পকে বাঁচাতে ভাড়া বৃদ্ধি ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই।